আজ গণতন্ত্র দিবসের উপলক্ষে ডিআরএম বিল্ডিং এর সামনে আলিপুরদুয়ার জংশন। এখানে ডিআরএম সাহেব কি কি বক্তব্য রাখছে এবং এখানকার পরিবেশ তা সবই আপনার সামনে তুলে ধরব। তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। সারা দেশের সাথে আলিপুরদুয়ার জেলাতেও পালিত হলো 71তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকাল 8:10 নাগাদ আলিপুরদুয়ার ডিআরএম ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলিপুরদুয়ারের ডিআরএম কনভীর সেন জৈন ডিআরএম বিল্ডিং এর মাঠে তার মূল্যবান বক্তব্য রাখেন। সারা বছর তিনি কোথায় কি সুবিধা দিয়েছেন তা সব তুলে ধরেন জনগণের কাছে। শেষে তিনি রেল ডিপার্টমেন্টের কর্মীদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেন এবং ছোট শিশুদের হাতে তুলে দেন চকলেট। মহুয়া বিশ্বাস, পিজিটি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, এপিডিজে। নেক্সট শ্রীমতী রীতা কুজুর, পিজিটি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। নেক্সট শ্রীমতী রেণু বাসুমাতা, কেজিটি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। নেক্সট শ্রীমতী পম্পা সেন। ছোট